প্লাজো কাটিংয়ের জন্য আমি এখানে কাপড়টাকে চারটা ভাজ করে নিয়েছি আর খোলা পাটটা রেখেছি আমার নিজের কাছে আজকে আমি যে নিয়মে প্লাজোটা কাটবো সেক্ষেত্রে বন্ধ পাটটা এক সাইডে থাকলেই হবে এক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নেই এখন এখানে যে এব্রো থেবড়ো কাপড়টা আছে এটাকে আমি সমান করে একটা লাইন দিয়ে দিব এবং এই লাইনের পর থেকে পরে আমি মাপগুলো নিয়ে নিব এইবার আমি এই লাইনের পর থেকে বাকি মাপগুলো নিব তো আমি ইলিস্টিক অথবা ফিতার জন্য এক্সট্রা নিচ্ছি দুই ইঞ্চি এইবার আমি বেল্টের লাইনের পর থেকে হাইয়ের মাপটা নিব আমি এখানে হায়ার মাপ নিচ্ছি এগারো এগারো হবে ফিটিংস মাপ কিন্তু যাদের হিপটা একটু ভারী হয় এবং লুজ ফিটিং পছন্দ করেন তারা সাড়ে বারো অথবা তেরো নেবেন তবে এর চাইতে বেশি নিতে যাবেন না এতে করে দুই পায়ের মাঝে কুচকে থাকবে হয়ে গেছে এবার আমি লম্বার মাপ নিব তো লম্বার মাপটাও আমি নিব ফিতার মাপের পর থেকে তো আমার লম্বার মাপ হচ্ছে ছত্রিশ তো ছত্রিশ ইঞ্চি বরাবর আমি টান দিয়ে দিব এইবার আমি পায়ের নিচে বর্ডারের জন্য নিব দুই ইঞ্চি তো আমার দু ইঞ্চি নেওয়া হয়ে গেছে এবার যে খোলা পাটটা আছে এখানকার পর থেকে আমি এক ইঞ্চি করে নিব আমি প্রত্যেক সাইড থেকে এক ইঞ্চি করে নিব। আর এই এক ইঞ্চির পর থেকে আমি বাকি মাপগুলো নিব এটা করার কারণ হল অনেক সময় হাইয়ের দিকে বা পায়ের মাঝের অংশে কিছুটা অংশ উঠে থাকে যেটা দেখতে খুবই বাজে লাগে তো এটা যদি করা হয় তাহলে আর সেই প্রবলেমটা থাকবে না এইবার এই এক ইঞ্চির পর থেকে আমি কোমরের মাপটা নিব তো আমার কোমরের মাপ হচ্ছে চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে হয় দশ আর লুজিং ফিটের জন্য আমি নিব এক্সট্রা আরও এক ইঞ্চি মোট আমি নিচ্ছি এখানে সাড়ে এগারো সেইম আমি হাইয়ের অংশেও নিব এগারো এবার আমি এই দুটা পয়েন্টকেই যোগ করে দিব। এবার আমি এখান থেকে হাইয়ের গোলের জন্য নিব এক্সট্রা দেড় ইঞ্চি আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন এখান থেকে উঠবো আমি এক ইঞ্চি এবার এগুলোকে আমি ফ্রি হ্যান্ডে শেপ করে নিব এবার আমি এক ইঞ্চির পর থেকে পায়ের গোলের মাপ নিব তো আমি পায়ের গোলের মাপ নিচ্ছি এগারো এখন আমি শেপ কাটা দিয়ে হাইয়ের পর থেকে একটা শেপ দিয়ে দিব আমি বেল্টের লাইনটাকে সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি এবার আমি এই এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো প্রত্যেক সাইড থেকে রেখে বাকি অংশ আমি কেটে নিব উপরে যে এক্সট্রা আমি এক ইঞ্চির মতো রেখেছিলাম এই এক ইঞ্চিকে আমি কেটে ফেলে দিব এবার আমি এ পাশ থেকে হাফ ইঞ্চি রেখে বাকি অংশ কেটে নিব এ এক্সট্রা হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিচ্ছি এবার এদিকে যেই মাপ আছে সে অনুযায়ী কেটে নিব এবার এই পার্শ্ব আমি হাফ ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখার পর আমি বাকি অংশ কেটে নিব এই পার্শ্ব আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে বাকি অংশ কেটে নিব। আমার পুরো প্লাজোটাই কাটা হয়ে গেছে এবার আমি প্রথমে হাই অংশটাকে আগে সেলাই করে নিব। হাই অংশ সেলাই করার জন্য আমি সামনে দুইটা পার্টকে আগে নিয়ে নিব এবার এই সামনে দুইটা পার্টের হাফ ইঞ্চি করে সেলাই করে নিব। তো আমার দুই পার্টেরই হাই সেলাই করা হয়ে গেছে আমি যেহেতু প্যান্টের মধ্যে ফিতা ঢুকাবো সে কারণে আমার হাইয়ের অংশে কিছুটা অংশ খালি রাখতে হবে তো আমি আগে সেলাই করে নিয়েছিলাম এখন আমি কিছুটা অংশ খুলে দিব খুলে নেওয়ার পর এবার আমি ফাঁকা অংশে চারপাশে সেলাই করে নেব পিতা ঢোকানোর অংশ সেলাই হয়ে যাওয়ার পর এবার আমি যে দুইটার হাই সেলাই করেছিলাম দোটা পার্টকে আমি খুলে একটার উপরে আরেকটাকে রাখব সমান করে বিছিয়ে নেওয়ার পর আমি সাইডের একটা অংশকে হাফ ইঞ্চির মতো করে সেলাই করে নিব এক পাশে আমি হাফ ইঞ্চির মতো করে সেলাই করে নিয়েছি আর একটা অংশ খালি থাকবে এবার যে আমি বেল্টের জন্য দুই ইঞ্চি রেখেছি এটাকে আমি ভিতর দিকে হাফ ইঞ্চি বোটে উপর দিয়ে সেলাই করে দিব তো আমি বোঝা সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আমি উপর থেকে দুই ইঞ্চি নিয়েছিলাম বেল্টের জন্য এবার এই দুই ইঞ্চিকে আমি বোটে সেলাই করে নিব উপরে বেল্ট আমার সেলাই করা হয়ে গেছে তো সম্পূর্ণ বেল্টটা সেলাই করার পর ঠিক এমন হবে এবার আমি পরের সাইডটাকেও সেলাই করে নিব এবং পায়ে নিচে যে দুই ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সে দুই ইঞ্চিকেও আমি হাফ ইঞ্চি ভিতর দিকে বটি উপরে একটা সেলাই করে নিব আমার দুই পাশেরই সাইড সেলাই করা হয়ে গেছে এবার আমি পায়ের নিচে দুই ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেই দুই ইঞ্চিকে আমি ভিতর দিকে হাফ ইঞ্চি বোটে সেলাই করে নিব পায়ের নিচের বর্ডারটা সেলাই করার পর এমন হবে আমি দ্বিতীয় পাটাও একইভাবে করে নিব পায়ের নিচে বর্ডার সেলাই করার পর এবার আমি এখান থেকে হাফ ইঞ্চি সেলাই করে করে হাই পর্যন্ত নিব এবং পরের পাটাও একইভাবে সেলাই করে নিব তো আমার পুরো প্লাজোটা সেলাই করা হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে দেখাবো উলটিয়ে নেওয়ার পর এমন হবে এখানে আমি কিছুটা অংশ খালি রেখেছিলাম ফেতা ঢোকানোর জন্য আপনারা চাইলে লিপস্টিকও ঢোকাতে পারেন তো এভাবে সেলাই করলে দুই পায়ের মাঝে যেভাবে কুঁচকে থাকে বা উঠে থাকে সেটা থাকবে না তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি টিপে রাখবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে আল্লাহ হাফেজ